গণতন্ত্র আছে ঠিকই, কিন্তু গণতন্ত্রের মধ্যে একটা সুবিধাবাদী ব্যাপারটা চলে আসছে। এই যে সুবিধাবাদী হয়ে শুধু সমাজ থেকে সুবিধাটা নেয়া, এইটা গণতন্ত্রের জন্য বড় ধরনের একটা থ্রেট কিংবা একটা বড় ধরনের। স্যার, এই সংসদে বিরোধী দল কারা হবে? হ্যাঁ, এখন যেটা বলা হয়েছে এখন সরকারি বিরোধী দল ঠিক করে, হ্যাঁ সরকারিভাবে বলে দেওয়া হচ্ছে এটা বিরোধী দল। বিষয়টা হচ্ছে এই জায়গায় এখন যারা যে এতজন নির্দলীয়ভাবে স্বতন্ত্র নির্বাচন করলেন, এখন তারাই তো একটা বড় অংশ, তাই না? আবার ওদিকে জাতীয় পার্টির কয়েকজন নির্বাচন জয়লাভ করেছেন, এগারো জন তারাই এখন তুলনামূলকভাবে সংঘবদ্ধভাবে বিরোধী দল হিসেবে তারা উপস্থিত হচ্ছেন বলে জানা যাচ্ছে। এখন কথাটা হচ্ছে এই বিরোধী দল কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে, কতটুকু হবে, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। তবে এটাও ঠিক, বিরোধী দল যত বড়ই হোক কিংবা যত ছোটই হোক, ওই বিরোধী দলের দেখা যায় যে সাধারণত কয়েকজন লোকই কিন্তু কথা বলেন, যারা উচ্চ কণ্ঠ কথা বলার অধিকারী সংসদে, তারা কিন্তু ওই কয়েকজনই কিন্তু যথেষ্ট কাঁপিয়ে দিতে পারেন সংসদ। কিন্তু সবই তো সরকারেরই অংশ না, কিন্তু সেই জন্য কথা মানে মুখে মুখে বিরোধী দল হচ্ছে। এখন জাতীয় পার্টির তারা তো বিরোধী দল হিসেবে তারা অংশগ্রহণ করবে আমার ধারণা, এবং তারা তো সেই স্বীকৃতিটা পেয়ে গেছে যে তারা বিরোধী দল হিসেবে কাজ করবে, ওবায়দুল কাদের সাহেব তাই। হ্যাঁ, কিন্তু যারা স্বতন্ত্র হিসেবে করেছেন তাদের সম্পর্কে আমার যথেষ্ট রিজার্ভেশন আছে যে তারা কতটা দায় দায়িত্ব পালন করবেন, এখন সরকারি দলের বিপক্ষে তারা কতটা অবস্থান নিতে পারবেন, অনেক ক্ষেত্রে তারা পারবেন না, কারণ তাদের পিছুটান আছে। তারা কেউ কেউ বলেছেন যে আমরা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেন আমরা নমিনেশন পাই, সেই জায়গাটা আমাদের সুযোগ থাকতে হবে। তার মানে এখন যদি তারা পুরোপুরি বিরোধিতা করা শুরু করেন তাহলে ওই জায়গাটা তাদের জন্য দুর্বল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সুতরাং এই যে একটা তাদের যে পুরোপুরি নিজেদেরকে নিবেদিত করে যে অংশগ্রহণ করা, সেটা তাদের পক্ষে সহজ হবে না বলে আমার অনুমান। তো তাহলে অপশন কী থাকছে? শুধুমাত্র তাদের একটা ওই তাদের বেতন ভাতা নেওয়া, সিটিং অ্যালাউন্স না, এর বাইরে তারা খুব বেশি অবদান রাখতে পারবেন বলে আমার কেন যেন মনে হয় না। এখন শুধু এখন ওই জাতীয় পার্টির যারা বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করবেন, হয়তো তারাই এই এই সংসদকে প্রাণবন্ত করতে পারবেন, তারা প্রশ্ন করতে পারবেন, তারা চ্যালেঞ্জ করতে পারবেন নানান কিছু। এখন এগারোজন ঠিক আছে, এগারোজন যত ক্ষুদ্রই হোক কিন্তু এগারোজন যদি সক্রিয় থাকেন এগারো কম না কিন্তু। আমার সংসদটাকে প্রাণবন্ত, হ্যাঁ একটা বিরোধী দল প্রাণবন্ত হবে বলে আমি অন্তত আশা।